This program is sponsored by Orient Pest Solutions Private Limited, Pests Are Smart, We Are Smarter and co-sponsored by Fashion Garden. নিজেকে সাজিয়ে তোলার দিনগুলোতে আপনার সঙ্গে ফ্যাশন গার্ডেন। দীপাবলির শুভ সন্ধ্যায় পুজো পরিক্রমা করতে করতে 24 আওয়ার্স টিভির প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিল রবীন্দ্র নজরুল বিবেক সঙ্গে। 24 আওয়ার্স টিভির ক্যামেরায় ধরা পড়ল মিনি ইন্ডিয়া। ধর্ম বর্ণ নির্বিশেষে এখানকার মানুষজন কালী পুজোর আয়োজন করেন। হিন্দু মুসলিম প্রভৃতি সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করেন। ধর্ম যার যার নিজের উৎসব সভার এই বার্তাই সবার কাছে তুলে ধরেছেন এই ক্লাবের প্রধান উপদেষ্টা। 24 আওয়ার্স টিভির বিচার মন্ডলীদের মতে শক্তি সম্মান 2018 সেরা সেরা পুজো হিসেবে রবীন্দ্র নজরুল বিবেক সংঘকে পুরস্কৃত করা হয়। আজ দীপাবলি, আর এই দীপাবলির শুভ সন্ধ্যায় আমি দাঁড়িয়ে আছি রবীন্দ্র নজরুল বিবেক সঙ্গে। এই এই এবারে এতে তাদের ভাবনা গোপালদার পুজো, এবারে তাদের ভাবনা দুই সম্প্রদায়কে মিলেমিশে একত্রিত করে এত সুন্দর একটা পুজোর আয়োজন করেছেন। আসুন আমরা এই ক্লাবের পুজো কমিটির চেয়ারম্যান তার কাছ থেকে আমরা জেনে নিই এই পুজোর ব্যাপারে। দাদা, আপনি এই পুজোটার ব্যাপারে এত সুন্দর একটা আয়োজন করেছেন। আমার নাম জিশান হোসেন। তো আমাদের ব্যানারেই লেখা আছে, দেখবেন, ধর্ম যার যার নিজের। তো আমরা এই কনসেপ্টটাকে পুরোপুরি বজায় রেখেছি। আমাদের এই পুজো কমিটির সেক্রেটারি থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে সর্বধর্ম, মানে আপনি হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকে পাবেন। এবং আমার আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষে আলাদা এই যে উদ্যোগ নিয়ে সর্বধর্ম যে সমন্বয় করে হোলি পুজো এগুলো যে করে, এটা মনে হয় আমাদের মানে স্ট্যাচু অফ ইউনিটি না বানিয়ে গোপালদার এই উদ্যোগটাকে আমাদের স্যালুট জানানো। আচ্ছা, এই বছরের পুজোর আপনাদের কত বছর? এটা আমাদের ফোর্থ ইয়ার, সেকেন্ড ইয়ার। মানে প্রথমে ছোট করে হতো, তো বড় করে এটা সেকেন্ড ইয়ার চলছে। আচ্ছা দিদি, আমি আপনার থেকে জিজ্ঞেস করে নেব, আপনি একটু সামনে আসুন ক্যামেরার সামনে। আমি যে গোপালদার এই ভাবনাটাকে কেমন লাগছে আপনাদের? আমাদের তো খুবই ভালো লাগে, কারণ গোপালদা এখানে হিন্দু মুসলিম সবাইকে নিয়ে একসাথে এই পুজো পালন করে। সারা বছরে যত পার্বণ হয়, মানে 12 মাসে 13 পার্বণ হিন্দু মুসলিম খ্রিস্টান সবই উদযাপন হয় এখানে, আর আমরা সবাই মিলে খুবই আনন্দ করি। গোপালদার এই ভাবনাটাকে তুমি কতটা সাপোর্ট করছো? ইট ইস অ্যাকচুয়ালি ভেরি নাইস, খুব সুন্দর থিঙ্কিং আছে। আমি ওনাকে পুরো সাপোর্ট করছি। আচ্ছা গোপালদা, আমি তোমার কাছ থেকে জানবো যে তোমার মাথায় যে এই ভাবনাটা, এই ভাবনাটা মানে হঠাৎ করে? দেখুন, আপনাদের পুজো তো দেখবেন, আমরা কাঁচা মাটির গন্ধ, মানে আমরা গ্রামের পরিবেশ টাইপে পড়েছি। এখানে দেখছেন আপনারা সেই রবীন্দ্রনাথের বিখ্যাত গানের কথা আমার মনে পড়ে যাচ্ছে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, চারিদিকে এত কংক্রিটের বাড়ি, সেখানে কিন্তু আমরা নিশ্চয়ই পাচ্ছি না। গাছপালা আমরা দেখছেন, অনেক গাছপালা লাগিয়েছি, গ্রামের পরিবেশ তৈরি হচ্ছে। এখন গাছ চারিদিকে লোক আমরা একটা মেসেজ দিতে চলেছি যে গাছ লাগানো প্রাণ বাঁচানো। আর এই পুজোটা এর আগে আমরা আপনাদের চ্যানেল আমাদের একটা প্রাইজ দিয়েছিল, সম্প্রদায় সম্প্রীতির প্রাইজ। এখানে একটা মিনি ইন্ডিয়া বলতে পারি, এখানে মহামেডান থাকে, খ্রিস্টান থাকে, বাঙালিরা থাকে। যেমনি ঠিক ইফতার পুজো আমরা প্রায় 600-700 লোককে নিয়ে আমরা ইফতার পুজো করি, তখন অর্গানাইজ করে বাঙালিরা। আর ঠিক এই পুজোয় আপনি লক্ষ্য করবেন, এখানে 3 জন প্রেসিডেন্ট আছে, 3 জনই মহামেডান, 3 জনই সেক্রেটারি আছে, 3 জনই মহামেডান। এখানে মহামেডানরা পুজো করছে, আর আমরা এখানে বোঝাই যাবে না যে ঈদ মানাচ্ছে বাঙালিরা না দুর্গা পুজো করছে মুসলিমরা। প্রত্যেক বছর যেমনি আমরা রবীন্দ্রনাথের উপর প্রোগ্রাম করে থাকি, বিবেকানন্দের উপর প্রোগ্রাম করে থাকি, আমরা ঈদ মিলান নবী করেছি, ঈদ করেছি, ইফতার পার্টি করেছি, বিভিন্ন অনুষ্ঠান আমরা মহাপুরুষদের, আমরা ভারতীয় সংস্কৃতিকে ফলো করি, যেভাবে মহাপুরুষ আগে যেমনি মহাপুরুষদের বিগত 34 বছরের যে আগে সরকার ছিল সিপিএম সরকার, মহাপুরুষদের সম্মান দিত না, কিন্তু আমরা সমস্ত মহাপুরুষদের এই ক্লাবের পক্ষ থেকে আমরা অনুষ্ঠান করে থাকি। 13ই নভেম্বর আসছে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিল, তো আমরা ওই দিনটাকে আরও ভালোভাবে পালিত করব।
14 তারিখ যেমনি আমরা এ করছি চিলড্রেন ডে করছি আমরা শিশু দিবস করছি আর এখানে সমস্ত প্রোগ্রাম আমরা করি আর সাপোর্ট রূপাদি যেমনি রূপাদি আছে সাইরি নদীম আছে আমাদের চেয়ারম্যান একটু আগে বললো জিশানদা আছে সুজিতদা আছে পুরো আমরা একটা পরিবারের মতো এখানে কাজ করি এই আগে এই জায়গাটা খুবই আগে বিচ্ছিরি ছিল যেমনি কিছুদিন আগে আমরা ডেঙ্গু এখানে খুব হতো আমরা বর্ষা শুরু হওয়ার আগে দিয়েই আমরা পরিকল্পনা করেছি এবং এই অঞ্চলে আর আমাদের আরেকজনের কথা জাভেদ আবেদ খান এবং ফায়েজ আহমেদ খান কী বলবো জাভেদ আহমেদ খানের যেন এক চোখ হিন্দু আর একটা চোখ মুসলমান এত আমাদের সবসময় খবর রাখে এই অঞ্চলে কী হচ্ছে না একটা মন্ত্রী সব সময় আমাদের খবর রাখে আর ফায়েজ আহমেদ খানকে কী বলবো তারুণ্যের প্রতীক না যৌবনের প্রতীক যুব নেতা সব সময় আমাদের কালকে আমাদের ওপেনিং করেছে ফায়েজ আহমেদ খান আর আমি মনে করি সমস্ত এই বছর তিনজেলা থানার অন্তর্গত সমস্ত পুজো ওপেনিং করেছে একজন মুসলিম হয়ে যেভাবে কালী পুজো উদ্বোধন করছে আমার মনে হচ্ছে এটা পশ্চিমবঙ্গে একটা রেকর্ড সৃষ্টি করছে আমাদের এই পুজোটা হচ্ছে একটা পারিবারিক পুজো মানে হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা সব একটা এর মধ্যে পরিবারের মতো আমরা সবাই মিলেমিশে এক হয়ে গেছি আর যেহেতু একটু আগেই একজন বললেন যে সময় এসে গেছে আমাদের ওই ছোট কূপ থেকে বেরোনো যে আলাদা আলাদা কমিউনিটি আলাদা আলাদা রিজনে আমাদের ম্যাডাম প্রাইম চিফ মিনিস্টার যে আছেন মমতা ব্যানার্জি উনি তো বলেছেন উৎসব সবার তো আমরা সবাই মিলে উৎসবে এনজয় করছি সবাই মিলে আসছি হাট গল্প করছি আড্ডা মারছি আমাদের ভীষণ ভালো লাগছে বাজি প্রদর্শনী যে আয়োজন থাকে আমাদের পৌরবিতা এসেছিলেন উনিও কিছু আমাদের সঙ্গে বক্তৃতা দেন সময় রাখেন এই সমস্ত নিয়ে আমাদের এখানে খুবই মজা হয় বিশেষ করে একটা জিনিস বলার আছে যেহেতু এটা রাজনৈতিক মঞ্চ নয় কিন্তু রাজনীতি আমাদের জীবনে এমনি একটা স্তরে চলে গেছে যেখানে আমরা চাই না চাই রাজনীতির সঙ্গে কোনো না কোনো জায়গায় ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইনভলভড আছি যুক্ত আছি আমাদের দেশের মধ্যে যে পরিবেশ তৈরি হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ধারাবাহিক চার বছর ধরে যেইভাবে ধর্ম জাতিকে সামনে রেখে একটা বিশেষ করে রাজনৈতিক দল যারা নিজেকে আবার হিন্দু ধর্মের যারা ঠেকেদার মনে করে তারা যেইভাবে দেশ চালাচ্ছেন যেইভাবে দেশের মধ্যে একটা ধর্ম জাতি নিয়ে বিবাদের জায়গা তৈরি করছেন হিংসার জায়গা তৈরি করছেন মানুষের মধ্যে একটা বিবাদের জায়গা তৈরি করছেন আমরা দেখতে পাচ্ছি যে সমাজ কোন দিকে চলে যাচ্ছে বিশেষ করে আমরা যারা বাঙালি আছি যারা নিজেকে বাঙালি মনে করি বাঙালিদের আজকে যেটা শুভ লক্ষণ আছে বাঙালি আমরা নিজেকে ভাবি যে বাঙালি হচ্ছে সম্প্রীতির প্রেমী বাঙালি হচ্ছে কালচারের প্রেমী বাঙালি হচ্ছে সংস্কৃতির প্রেমী বাঙালি হচ্ছে ভালোবাসার প্রেমী আমরা বাঙালিরা আছি একটা শিক্ষিত সমাজ আমরা কিন্তু কাক কান নিয়ে যাচ্ছে এর মধ্যে বিশ্বাস রাখি না আমরা কিন্তু মানুষকে ভালোবাসি সংস্কৃতিকে ভালোবাসি কালচারটাকে ভালোবাসি আমাদের ইতিহাসটাকে কীভাবে বাঁচিয়ে রাখতে হয় সেটা বাঙালিরা জানে সেই জন্য দুর্গাপুজো হোক কালী পুজো হোক এটা শুধু বাঙালিদের আর পুজো রইল না এটা বিশ্ব প্রসিদ্ধ একটা উৎসবে পরিবর্তিত হয়েছে সবার পুজো আজকে লক্ষ লক্ষ মানুষ আজকে রাস্তায় হাঁটছে পুজো প্যান্ডালে যাচ্ছে আমরা দেখে নিলাম এখানে সমস্ত মানুষ একত্রিত ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ একত্রিত হয়ে এত সুন্দর ভাবনা গোপালদার এই ভাবনাটাকে সত্যি অসাধারণ লেগেছে 24 আওয়ার্স টিভি ওনাকে আরও অনেক অভিনন্দন যে উনি আরও এগিয়ে যান এইরকম অনেক কাজ করুক 24 আওয়ার্স টিভির বিচার মণ্ডলীদের মতে এবছরে সেরা সেরা পুরস্কার আমি তাই এই ক্লাবের আনন্দ লাগছে আরও আগামী দিনে এর থেকে আরও পুজো করার জন্য আমাদের এটা বাড়িয়ে দিলে আরও ভালো পুজো করবো
24 hours আমরা ধন্যবাদ জানাই আমাদের ক্লাবের পক্ষ থেকে। সব সময় 24 hours আমাদের পাশে আছে। সামাজিক মূল্য যখনই দেখছি আমরা সমাজের কিছু ভালো করতে পারি, 24 hours আমরা সবসময় পাশে পাই। কি রবীন্দ্রনাথ, কি ইফতার পুজো, কি দুর্গা পুজো, কি কালী পুজো, যখনই করি 24 hours থাকে। আমাদের ক্লাবের থেকে অসংখ্য ধন্যবাদ। আর আগামী দিনে অনেক বড় আমরা পুজো করার চেষ্টা করবো।